তো করছি না এখন জাস্ট দেখছি তো বলে তাই জন্য দেখিয়ে দিলাম এগুলো কত 30 করে পড়ছে কিন্তু খুব ভালো এখানে কোথায় এসেছি যদি না বোঝো আশপাশটা একবার দেখে না আমরা এসে গেছি প্ল্যানেটি গেট নাম্বার 6 এর একদম বাইরে রয়েছি আমরা এন্ড আজকে বেশি বেশি এক্সাইটেড সো চলো কি কি শপিং করি আর এখানে কি কি কালেকশন আছে পূজোর জন্য সব কিছু দেখে নাও হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি রনিত রশিদ ব্লগস আর সেটাই হচ্ছে আর পূজোর আগে আগে তো শপিং করা তো যাবেই কারণ কি শপিং না করলে তোমরা আর পূজো দিকে করবেটা কি সেটাই তো হচ্ছে মেইন হ্যাশট্যাগ পূজো করুন ভাবে এপিসোড 4 এন্ড আমরা কি খাওয়ার না খাওয়ার তো থাকবেই আমাদের ব্লগ হ্যাঁ সেটা খাওয়ার ছাড়া তো হবেই না কিছু শপিং লাইক এবারে কিন্তু আমরা পূজো করতে হবে মানে শপিং এন্ড তোমরা সেটাই কতই আর খাবে তোমরাই বা কত খাবে বা আমরাই বা কত খাবো খেয়ে খেয়ে আর মানে হেলথ তো আমাদের মানে আর খারাপ হয়ে যাবে মনে হচ্ছে আর চলো দেখে নি সেটা যে আমরা কি কি এখান থেকে কিনছি না কিনছি আর তার সাথে হচ্ছে তোমাদের জন্য যে সেটাই বার্গেন ইজ দ্য মেইন থিং ওভার হিয়ার আর তার সাথে হচ্ছে যে এই দেখে নাও এই এখানটায় আমার একটা এই ইয়েলো স্পটটা মানে একটু খাওয়ার পড়ে গেছে খাচ্ছিলাম তো কচুরি খাচ্ছিলাম বলেই রাস্তা থেকে এসে তো পড়ে গেছে এটা ইনোর করার কিছু নেই বোঝা যাচ্ছে না দেখতে দেখতে পারবে না সে বললাম তাই জন্য দিতে হলো তো চলো এবার ভেতরে যাই তাড়াতাড়ি আর সব কিছু শেয়ার করি তোমার সাথে তো এখান থেকে দেখি নাও ভেবেছিলাম যে শনি রোববার ক্রাউড হবে বাট এখানে তো মানডেতেও ক্রাউড আমাদের মতো এরকম আরো চালাক লোকের আছে সেটাই আমরা ভেবেছিলাম যে কি আর স্যাটারডে সানডে সানডে আমরা ভেবেছিলাম যা যাব না মানডে ভেবেছিলাম যাব তখন ক্রাউড থাকবে না স্যাটারডে সানডে ক্রাউড হবে বাট আমাদের মধ্যে এরকম অনেক চালাক ব্যক্তি এখানে রয়েছে যারা মানডে চলে এসেছে এখানে শপিং করতে অ্যান্ড সেকেন্ডলি আমরা একদম ওভারঅল এই ওভারঅল পাস থেকে আমরা হেডে হেডে যাচ্ছি এক্স্যাক্টলি অ্যান্ড চলো কোন একটা দোকানে যাই গিয়ে দেখি কি নেওয়া যায় না নেওয়া যায় সেটাই তার সাথে হচ্ছে যে এরকম মানে অনেক রকমের অনেক কিছুই ছিল মানে একবার ভিজিট করেছি আমি আমি ঠিক খুব একটা বেশি আমি স্প্ল্যানে আসি না তো আজকে আমি একটু ভালো করে এক্সপ্লোর করব আর এই ভিডিওর সাথে মানে তোমাদের যে হেল্পটা হয় যে তোমরা হয়তো জায়গায় কোনো আপডেটস দেখতে পারলে যে হ্যাঁ কোনখানে কী আছে না আছে অ্যাভেলেবেল আছে তাহলে দেখে হয়তো তোমরা ওই দোকানে একদম ডিরেক্ট ঢুকবে তো ইনফ্যাক্ট ওটার জন্য আমারও তো একটু হেল্প হয়ে যাবে যে এই ভিডিও যখন এডিট হবে তাহলে ওই সময় একটু জায়গাগুলো দেখতে পাবো যে হ্যাঁ এই কোন জামা কাপড়গুলো আমরা মিস করে গেছি তো সেইখানে আমরা আসতে পারবো তো সেটাই হচ্ছে তো চলো এক্সপ্লোর করা হোক পৌঁছে গেছি সামনাসামনি এই তো দেখে নাও আর সবাই লোকটা দেখো মানে এখন তো খুব একটা একটু দেখি না এতটাও ভিড় এই দিকে তো নেই কিন্তু পেছন দিকে যেখান থেকে আমরা এসেছি গেলে আবার হবে ও অ্যাকচুয়ালি জানে না জায়গাগুলো আমি জানি কারণ আমি মেইনলি এক্সপ্লোর করি আমার ফ্রেন্ডসদের সাথেই জানি এইখানটায় মানে তোমরা আমরা আগে যে এসেছি এটা দেখ না পুলিশ স্টেশন এখানে আমরা এই সাইডে যাব কিন্তু রাইট সাইডে একদম আর তার সাথে হচ্ছে যে আমরা আমি এখন যে শুনলাম রশ্মি থেকে যে বলছে যে এখানে ভিডিও করা যায় না দোকানগুলো খুব প্রবলেম হয় এখানে ভিডিও করতে একটু লুকিয়ে টুকিয়ে করতে হবে না একদম লুকিয়ে লুকিয়ে ভিডিও আর তার সাথে হচ্ছে যে খাওয়ার জন্য তো ভর্তি রয়েছে আর দেখো ওইখানে একটু হচ্ছে 42টা আর একটু 42 না মানে পুরোটাই অনেকটা 42 আছে সেটাই হলো আর পেছনে এটা মন মারছে খুব খুব করে চলো দেখি এবার এখানটায় যে কী কী অ্যাভেলেবেল আছে না আছে একদম এই ফুচকা দোকানের পাশে চলো চলো আগে আগে চলো ওই আমাকে ডিরেকশন দিতে দেবে ভিডিও থেকে যদি আমি বাই চান্স ভিডিও করতে করতে হারিয়ে যাই তাহলে ওই ভিডিও দেখে আমি ওকে এখানে অ্যাকচুয়ালি দুখানা পর পর দেখলাম যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ওভারসাইজ শর্ট ওভারসাইজ টি শার্ট পাওয়া যাচ্ছে আর কথাও বলতে হচ্ছে তার সাথে সাথে একটু দেখেও হাঁটতে হচ্ছে রাস্তা যে গাড়িগুলো নামিয়ে দেয় একদম দেখে নাও এখান থেকে এইসব রাস্তা থেকে এখন গাড়ি গেলে আর কি হবে আর এত ক্রাউড তাও বেশি নেই তাও মানে একটু কনফিউজিং লাগছে সবকিছু আগে আমি সবকিছু দেখেনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি একদম একদম এটাই এটাই করা ঠিক হবে তাহলে তোমরা তোমাদের জন্য ভিডিওটা খুব একটা বেশি লেন্দি বা বড় হবে না তো আগে আমরা একটু দেখেনি তারপর তোমাদের সাথে ওই বেস্ট বেস্ট জায়গাগুলো তো এখানে এই ব্যাগসগুলো দেখতে নাও এটা যত জায়গাগুলো হচ্ছে সব কটা 300 করে বা পার্কিং তো করছি না এখন জাস্ট দেখছি তো বলে তাই জন্য দেখিয়ে দিলাম এগুলো কত মানে যে কটাই নিক 300 টাকা করে তার সাথে বড় ব্যাগসও রয়েছে আমার বলার
কালেকশন গুলো নতুন কিছু সেরকম আমি কিন্তু দেখতে পেলাম না এখনো অবধি, যদি পাই ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর বাকি মোটামুটি অনেক গ্রাফিক প্রিন্টসের এবারে জামা কাপড় বেশি দেখছি, লাইক শর্টস এর উপর বলো বা যে কোনো জিনিসের উপরে গ্রাফিক, আমি আসি না আমি জানিও না। দেখা যাক, আমি দেখলাম ব্যাগ কিছু দেখলাম 300 টাকা থেকে স্টার্টিং, আরো দেখছি এখানে জুটের কিছু টপস আছে, এগুলো আমার একটু নতুন লাগছে, জুট মানে চটের। ওর একটা খুব পছন্দ হয়েছে, ইভেন ও অনেক টাইম ধরে বোহেমিয়ান বোহেমিয়ান লুক করে যাচ্ছে, আমি বুঝতে পারছি না বোহেমিয়ান লুকের মধ্যে আছে নাকি। দেখ এটা ভালো লাগছে, প্রথম প্রথম ব্যাগ নেওয়া হলো মানে ধরো 200-250 টাকা ব্যাগের দাম বললো 300 টাকা, আমি পুরো একদম ভালো করে বলে দিচ্ছি, ব্যাগের দামটা বললো 300 টাকা, আমরা বার্গেন করে ওটাকে 200 টাকায় আনলাম, ওই লোকটা বারবার বলে আছে 220-230, আমি না 200 টাকাই দেবো, সেটাই আমি বললাম 200 টাকা দেবো। তারপরে হচ্ছে যখন আমি জাস্ট ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা হয়তো দেখতে পাবে, যখন আমি বললাম তখন বলছে না 220, আমি বলছি 220, এই তো 200 বললাম দেখো, তো বলছে না না দাদা 20 টাকা, না দেবো কুড়িয়া দেবো না, তুমি ব্যাগটা কিনাও, আমি দরকার নেই নেবো না। যে হট করে ক্যামেরাটা স্টার্ট হলেই দামটা বেড়ে গেল ফুট করে, তো জিনিস হচ্ছে সেটাই নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমাদেরকে ভিডিওগুলো করতে হবে, নালে এইভাবে ফটফট করে ঢুকতে অনেকেও রয়েছে যে এরকমভাবে দামটা ফুট করে পাড়ি দেবে ফুট করে। তো চলো দেখি আর বাদ বাকি জায়গা, ওকে লেটস গো। দোকানে রোশনি প্রাইসটা জিজ্ঞেস করলো, এতটাই বেশি বলছে যে ও বললো যে থাক আমি আর এবারে আর অক্সাইড পরবো না, আমি বলছি ওই যে কুর্তিটা দোকানে গেলাম সেই কুর্তিটা দোকানে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম স্লিভলেস ওই কুর্তিগুলো পাওয়া যাচ্ছে, বাট 300 টাকা করে বলছিল, প্রাইস ঠিকই আছে হয়তো একটু কমি কমি ওই মানে থ্রি কোয়ার্টার বললো, তো বলে তো ওর মানে ফুল স্লিভ এরকম আছে বলে আমার ঠিক ইচ্ছা নেই। আমরা রিটার্ন করছি আর এবার দেখি একটু বাইরের দোকানগুলো সব চেক করি, আর কিছু ওর জুয়েলারিজও কেনা আছে, তাহলে ওই জুয়েলারিজের দোকানগুলো তাও চেক করবো আমরা, আর কিছু দেখে যেতে হবে পেছন থেকে এই ওই ওই পড়ে যাচ্ছে এটাই। তো চলো কর্নার এরকম ভেন্ডার্সরা বসে আছে যারা সব কটা মানে যতগুলো মানে ইচ অ্যান্ড এভরি আইটেম 30 রুপিস 30 করে করছে, আর সেটা আমিও দেখছি বেছে বেছে দেখছি কিছু আমার স্পেশালি দেখে নাও এরকম টাইপসের মানে ওর কিছু কিছু ড্রেসেসগুলো অর্ডার করা হয়েছে, তো এরকম টাইপ মানে ক্রমিক একটু শাইনি টাইপের দেখতে ভালো লাগবে সেটাই। আর তাহলে দেখি একটু এর থেকে যদি হয় মেবি এর থেকে একটু বেটার কোয়ালিটি, তাহলে আমি বুঝবো যদি মানে প্রাইসটা ওর জন্য ওয়ার্থ ইট হওয়া উচিত, যেরকম এটা 30 মানে একটু হ্যাঁ ঠিক আছে বাট খুবই চিপ হয়ে যাচ্ছে, তো দেখি সেরকম কী পাওয়া যাচ্ছে ভালো এর থেকে সুন্দর একটু ভালো ফিনিশিং অ্যান্ড অল, আমাদেরটা ভালোই লাগলো বাট এর থেকে একটু বেটার কোয়ালিটি চাই। এটা স্লিপ করেছি আমি সেটে দেখাচ্ছি যাচ্ছিলাম যে এখান থেকে একটা আমি চুজ করেছিলাম, আর কিছু ভালো ভালো চেক করছে, এখানে খুবই ভেতর থেকে বার করতে হবে তোমার খুঁজে 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 নিয়ে নিলাম। এই যে এই ইয়ারিংটা এটাও 30, অ্যান্ড এই শপটা হলো এক্স্যাক্টলি তোমার দেখো
এই ল্যাকমি যে স্টোরটা রয়েছে এগুলো না অরিজিনাল কিনা। যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই জায়গাটাতে, আর ইনি এখানেই বসে, আগেও আমি এনার থেকে নিয়েছি। সেম এ সেম এ বস সারা পড়লাম একটা সানগ্লাস চুজ করেছি, কিরম লাগছে জানি না, ভালোই লাগছে মনে হয়, দেখা যাক কি কিনা। ট্রাই করছি। ইমরান খানের দোকান থেকে দুটো জিন্স নিয়েছি, ভেতরে দুটো জিন্স রয়েছে, সবটা দেখে নাও। আমি এখানে ভিডিও করতে অ্যালাউ করে না, বাট এখানে জিন্সের কালেকশন তোমরা যদি আসো ডেফিনেটলি ভিজিট করবে। এই যে লেনটা আছে কেসি দাস মার্কেটে জাস্ট পাশে শপটাই, আর দেখে নাও একদম গেটের একদম পাশে রয়েছে। আমি মানে হিন্দি একটু মিস করে দিচ্ছি, ইমরান খান শপ রয়েছে এখানে। আমি আমার লাইফের ফার্স্ট টাইম KFC আমি এই স্ট্যান্ডার্ডে এসেছিলাম with my parents of course, to chalo bhedore jai KFC te je rokom bollam and Ronnie chole geche order korte and ekhane amar jinish potro gulo rakha royeche and aro jani na kichu kinbo na kinbo koto bar end bole dilam tao jani na dekha jak ki Ronnie order korar ki ki ane ar amar prochondo khide peye geche je ei splendor er outlet e eshi besh boro kintu jai hok oi je Ronnie oh no ota Ronnie the sorry guys oi je Ronnie আমিও চলে এসেছি কি অর্ডার করতে, সেটা মানে কি অর্ডার করছে সেটা দেখতে, আর কন্ট্রোল করতে হচ্ছিল না। আমার কার্ডটা ইনসার্ট হয়ে গেছে আমার ওয়ালেটের মধ্যে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর এক্সপেরিয়েন্স কি এখানে যে এই স্প্ল্যানেডে? এই স্প্ল্যানেডে আমি তো আসতাম, এরকম আমি আসিনি, আমি আসতাম কিন্তু খুব ছোটবেলায় আসতাম মায়ের সাথে, ওই সময় খুব কেনাকাটি হতো, ওই সময় আসতাম এই স্প্ল্যানেডে এইসব, মানে ওই সময় ব্র্যান্ডের আমি আর খুব একটা ছিল না পণ্য। এখন হয়ে গেছে যে ব্র্যান্ড 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 বলে, তাই জন্য তো এখন ওটা থেকে আবার সরে যাচ্ছি। আমার নর্মাল এই স্ট্রিট শপিংগুলো আমার করতে একটু ভালো লাগে, কিন্তু রিয়েলি ভালো লাগে, বার্গেন করতে রিয়েলি অ্যামেজিং লাগে। আর তার সাথে হচ্ছে এত ঘোরাফেরা করতে করতে একটু কিনেও পেয়ে গেছি, যেটাকে আমি একটু আগেই খেয়েছি, তাই যেটা দেখিয়েছিলাম এই তাপটা সেটাই। তো এখন অর্ডার হয়ে গেছে KFC থেকে, অনেক কিছুই নিয়ে ফেলেছি, যেহেতু অর্ডারটা আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি, এক একটা করে নাম শো করবো, সব কিছু করবো। হ্যাঁ, কিন্তু সবটা মোস্টটা আইটেমস আমি 99 rupees একটা, এখানে কিছু একটা চলছে অফার স্ন্যাকার্স বলে, তো আমি ওইখান থেকে সবটা আইটেম নিয়েছি, একটা শুধু সেপারেট আছে যেটা হচ্ছে এই ড্রিঙ্কসের মধ্যে। চলে এসেছে আমাদের খাবার দাবার, দেখে নাও মারাত্মক খিদে পেয়ে গেছে, খুব হাসছে খুব হাসছে, বরফ দেওয়া বাবা আমার দেখেই ভয় লাগছে। ভয় করার কিছু নেই, এখানে যে ফ্রাইসটা ছিল ওই ফ্রাইসটাকে আমি গিয়ে রিটার্ন করে দিয়েছি, কারণ কি ওই ফ্রাইসটা একটুখানি আমাদের মনে হচ্ছিল যে একটু নেতানো টাইপের, আর গরম না, একদমই গরম না, একদম গরম ছিল না। তো আমি যখন পে করছি দেন কেন নেব ওরকম, তোরা চেঞ্জ করে দেবে বলেছে। বার্গারটা খেয়ে এত ফিগার রিঅ্যাকশন কেন, বার্গারটা এত ফিগার রিঅ্যাকশন কারণ কি না, খুব একটা ভালো লাগছে না। এটা প্রাইস তো 99 rupees এটা চার্জ করছে, বাট দ্য থিং ইজ ব্রেড একদমই নর্মাল, ভেতরে শপিংসে চিকেনটা তো ঠিকই একদম যেরকম থাকে, একটু মেয়র ডিপস অ্যান্ড অল লেটার স্লিপস সব দেওয়া রয়েছে, শুধু এই ব্রেডের বানটার জন্য আমার একটু ওই ফ্লেভারটা একটু মানে ঠিকঠাক আগে ভালো লাগে। এবার আমাদের ওই চিকেন রোলটা ট্রাই করার টাইম চলে এসেছে, তো দেখে নাও এত মানে সারা দুনিয়ার কাগজে মুড়ি দিয়েছে একবারে। তো এটা নর্মাল একদম একটা পাতলা ডোসার মতো একটা, যেটা ব্যাটারের মতো পরোটাটা রয়েছে একদম পাতলা, ভেতরে কিছু নেই, ওই একটু পেঁয়াজ মানে যা আমি দেখতে পাচ্ছি, একটু পেঁয়াজ সস আর কিছু চিকেন পপকর্ন, চিকেন ওই বড় একটা সাইজে দিয়ে দিয়েছে, পপকর্ন টাইপের কিছু বা স্ট্রিপসের মতো কিছু একটা দিয়ে দিয়েছে। চলো এবার বাইট নিই, কিন্তু এতটা বাইটের মধ্যে কিছুই মুখে আসবে না, কারণ কি পুরো ভাত করে দিতেই পারবে। এটা জানতাম মুখে র্যাপ টাইপের র্যাপ আসলে মানে হয় না, আবার ইন্ডিয়ান আমরা রোল বলি ওটাই, ব্যাগে গিয়ে র্যাপস হয়ে যায় আর কিছুই না।
সেম জিনিস এর মধ্যে। ও ওয়াও, এটা একটা ভালো ইয়ে ছিল, ইলিউশন। চলো ইলিউশনটাকে আগে রাখি। এইবার একটু ভয় তো মুখে আমার চিকেনটা পড়বে মনে হয় যতদূর। ও বললাম যে পুরো সারা দুনিয়ায় কাগজ দিয়ে দিয়েছে, এরকম পুরো কাগজই কাগজ মুক্তি দেবে। তো চলো ট্রাই করি আর এইটাকে বাদ দিয়ে। একটা জিনিস ভালো লাগলো যে চিকেনটা ক্রাঞ্চ রয়েছে খুব ভালো এবং ক্রাঞ্চি ক্রাঞ্চি। হ্যাঁ ক্রাঞ্চের প্রোটিনটা ক্রেলি মোটা খুব দিয়ে দিয়েছে আর চিকেনটা একটু পাতলা মরেছে। দেখো এই বাইরে দেখা হচ্ছে কারণ কি আর মানে এখানে বুঝতে ইচ্ছে করছে না কারণ কি পেটে পড়ে গেছে আর প্রোটিন সব শেষ হয়ে গেছে। তো যাই হোক দেখো এখানে এই জামাটা কি ভালো লাগছে দেখতে। আপাতত হচ্ছে যে ওর শপিং তো ডান, আই থিঙ্ক না স্টিল নট ডান। জিন্সগুলো তো নিয়েছে, টপ উপরে কি পরবে সেটাও আবার একটা আসতেই হবে কিনতে, কি শার্ট আসতে হয় সেটা অন্য কোনো জায়গা হবে, সেটাই মেবি অনলাইনও হতে পারে। তো আপাতত ওর জন্য মানে 60-70% ডান আছে, আরো কিছু বাদ বাকিরা রাস্তায় রয়েছে আসছে ওই সব মানে অনলাইনে আছে ওগুলো আসছে অন দ্য ওয়ে, সেটাই। আর আমারটা তো এখনো কিছু কেনা হয়নি তো আমারটাও তো হবেই। তো চলো সবকিছু শেয়ার করব। আপাতত কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ হলো, তো চলো বাই বাই।